আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মেস্টার জেলি। এটা একটা টক ফল, এটাকে গ্রামীণ ভাষায় চুকুরো বলে। এই জেলিটা খেতে খুবই সুস্বাদু হয়। মেস্টাগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে নিচের অংশটাকে, মানে বোটার অংশটাকে কেটে ফেলে দিব, আর ভিতর থেকে বিচিটা বের করে ফেলে দিব। এভাবে আমি সবগুলো মেশটা থেকে বিচিগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। আমার মেষ্টাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে, আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি। এবার এই বিচিগুলো আমি ফেলে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে পরিষ্কার করে রাখা মেষ্টাগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই পর্যায়ে চুলার জ্বালটা থাকবে মিডিয়াম হিটে। আমার মেষ্টাগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এবার যে মেষ্টাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মেষ্টাগুলোকে আমি ছেঁকে নিব, ছেঁকে রসটা বের করে নেব। খুব ভালোভাবে চেপে চেপে রসটা নিয়ে নেব আমি। আমার মেষ্টার রসটা নেওয়া হয়ে গিয়েছে। এবার আবারও চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে আমি ছেঁকে রাখা মেষ্টাটা, অর্থাৎ মেষ্টার রসটা আমি দিয়ে দিলাম। এখানে আমার 1 কাপ পরিমাণে মেষ্টার রস হয়েছে। 1 কাপের জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব। এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে। 5 মিনিট জাল করে নেওয়ার পরে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এবারে আবারও আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম। আমি 1 টুকরা বড় লেবু নিয়ে নিয়েছি, এই লেবুটাকে চিপে আমি রসটা নিয়ে নেব। খুব ভালোভাবে চিপে রসটা আমি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনিটা তুলে নিলাম। এখানে প্রায় 2 টেবিল চামচ রস হয়েছে, সেই রসটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। এই রসটা, লেবুর রসটা দেওয়ার কারণে জেলিটা জমাট বাঁধতে সাহায্য করবে। এবার উপরে যে ফেনাটা তৈরি হয়েছে সেটা আমি ফেলে দিব। অবশ্যই ফেনাটা তুলে ফেলে দিতে হবে। ফেনাটা আমি তুলে ফেলে দিয়েছি। আমার অনেকটাই জেলি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। একটা বাটিতে আমি অল্প একটু রস, মানে জেলি নিয়ে নিয়েছি। এটা যদি এভাবে কাত করে ধরলে পড়ে না যায় নিচের দিকে, তাহলে বুঝতে হবে জেলিটা হয়ে গিয়েছে। এবার জেলিটা আমি একটা বাটিতে ঢেলে নিব। আমার বাটিতে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে আমার জেলিটা তৈরি হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এভাবে পাউরুটির সাথে জেলি লাগিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যাবে, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তাই অবশ্যই আমার রেসিপি ফলো করে এই জেলিটা বানিয়ে খাবেন। এই জেলিটা ফ্রিজে না রেখেও সংরক্ষণ করা যাবে 6 মাস।
आज ए पर्यन्तई आबारो फिरे आसब नतून कोनो रेसिपी निये सबाई खूब भालो थाकबेन आल्लाह हाफेज़।